আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি সেই অসহায় পরিবারটির পাশে, যে পরিবারের তিনজন সদস্য একটা বিড়াল রোগে আক্রান্ত। প্রীতিপুর আমরা ভিডিও করছিলাম, ওনাদেরকে নিয়ে আপনারা অনেকটা সাড়া দিচ্ছেন। তারপর আজকে আবার আসছি আমরা খাদিজাবাদে বাড়িতে, তাদের সঙ্গে কথা বলার জন্য, তাদের শারীরিক অবস্থা বলার জন্য। খাদিজাবা, এখন কী অবস্থা আপনার? তারপরে ডায়াবেটিস হয়েছে, অনেক কষ্টের মধ্যে আছি। টাকা পয়সা নিয়ে চিকিৎসা করব, অনেক কষ্টের মধ্যে আছি, অনেক কষ্টের মধ্যে। আচ্ছা, আমি দেখছি আপনাকে, যাই হোক, আমরা কাজ করার পরে বেশ কিছু মিডিয়া আপনাদেরকে নিয়ে কাজ করেছে, এটা অনেক ভালো, আমাদেরও খুব ভালো লাগছে যে আপনাদের পাশে বেশ কিছু মিডিয়া আসছে, কাজ করছে। এ থেকে ওনাদের থেকে কি আপনারা কোনো উপকৃত হয়েছেন, অর্থ করে কিছু পাইছেন আপনারা? বিপদের জন্য আর কি ভিডিওটা করা, কারণ টাকা পয়সা নাই, আমাদের অনেক সময় মতো খাচ্ছে, সময় মতো খাচ্ছে না, অনেক সমস্যার জন্য ভিডিও করতে চাইছিল। না, সেটা তো অবশ্যই। দর্শক, আসলে আপারা আমাকে বেশ কিছুদিন ধরে খালি ফোন করে, কিন্তু আমি আসলে নিজে সত্যি কথা বলতে আমি এই এই কাজগুলো, এই মোটিভেশন কাজগুলো আসলে একটু বাদ দিছিলাম, করি না। কিন্তু আসলে ওনারা যখন আমি যাদের সাথে জড়ায় যায়, তারা যখন কোনো রিকোয়েস্ট রাখলে না আসা না আসতেও পারি না। তো যাই হোক, আজকে এইদিকে একটু কাজে আসলাম, আগামী তাহলে আপনাদের সঙ্গে একটু দেখা করে দেবো, ওনারা কেমন আছে। তো যাই হোক, ওনাদের শারীরিক অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটা যখন অসুস্থ মানুষ চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, তো যাই হোক, যার কারণে হয়তো ওনারা আমাদেরকে ডাকছে। ভাই, এখন আপনার কি অবস্থা? আমার অবস্থা ভাই আরও দিনে দিনে ধরেন যে রোগ আরও দিনে দিনে বেশি আছে, হ্যাঁ সেটা তো দেখতে। তারপরে ধরেন যে ডায়াবেটিস আছে, আরও ধরেন যে আগের সাথে আরও আরও খারাপ, মানে এর ভিতরে আবার ডায়াবেটিসও হয়েছে। ডায়াবেটিস আছে, আগে আছে আরও খারাপ। আগে তো একটু লড়ি চড়া হয়ে পারতাম, এখন ধরেন তাও পারতাম, বুঝছেন? আগে তো একটু আটা চলা হয়ে পারতাম, এখন ধরেন যে ছেলে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে আসে, তা তো আপনারা তো দেখলেনই। তো যাই হোক দর্শক, তো মানে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কি, আমরা একটা এর আগে একটা ভিডিও করছিলাম আমরা, তো ভিডিওতে আসলে ওনাদেরও নাম্বার দেওয়া হয়েছিল না, আমাদেরও নাম্বার দেওয়া হয়েছিল না, এটা আসলে আমাদের ভুল ছিল। তো যাই হোক, আমরা এখন ওনাদের নাম্বার আমরা আপনাদেরকে দিব, যাতে আপনারা তাদের সাথে সরাসরি কথা বলে যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই করতে পারবেন। আপা, আপনারা কিছু বলতে চান? আমি বলতে চাচ্ছি যে এই ভিডিওটা তো অনেকেই দেখবে, যদি কেউ টাকাওয়ালা থাকে তাহলে একটা যদি চার্জার হুইল চেয়ার দিত, তাহলে আমরা এখান ওখানে যেতে পারতাম। সবসময় তো ঘরের মধ্যে বাইরে বসে থাকা যায় না, একটু রাস্তায় গেলাম, আর এই ভাঙা গাড়ি নিয়ে তো আর যাওয়া যাচ্ছে না নিজের ইচ্ছা মতো। কেউ যদি এই চার্জার হুইল চেয়ার দিত তাহলে ভালো হতো, আমাদের পক্ষে সুবিধা হতো। দর্শক, আসলে দেখেন এই আমাদের খাদিজাপা, উনি কিন্তু তাও এই এই হুইল চেয়ারে বসতে পারে, হ্যাঁ বসে আছে, পাটা যেরকম দেখতেছেন শুধু এইরকম, এর থেকে উঁচু হবে না, এর তো টান হবে না, হ্যাঁ। আর আমাদের পাশে এটা হচ্ছে কি, শিখা আপা, ওনার কিন্তু পা, উনি যেভাবে বসে আছে ঠিক ওইভাবে বসে থাকবে উনি, ওনার কিন্তু একটু পা টান হয় না, ওনার একটু বেশি সমস্যা। তার কারণ আমাদের খাদিজাপা তাও হুইল চেয়ারেও বসে এখানে বাইরে আসছে, কিন্তু ওনার এখান থেকে ওই ঘর রুম থেকে এখানে আসতে কিন্তু ওনার অনেক কষ্ট হয়েছে, তা আমরা দেখলাম এই বিষয়টা। তো আমাদের খাদিজাপা কিছু বলেন। আমি দর্শকদের বলতে চাচ্ছি যে আমি তো হাঁটতে পারি না, আমার অনেক কষ্ট, আপনারা একটা হুইল চেয়ার দিবেন, চার্জার গাড়ি দিবেন, যাতে আমি চলাফেরা করতে পারি, আমার অনেক কষ্ট। আসলে আপা বলল আপাদের একটা দাবি আর কি দর্শকদের কাছে, মানে হয়তো সবাই দাবিটা পূরণ করতে পারবে না, কিন্তু এমনও দর্শক আছে যাদেরকে, যাদের অনেক টাকা, অনেক যারা অনেক মানুষ থেকে সহযোগিতা করে, হয়তো তাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায় অবশ্যই তাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করে, ওনাদের একটা ইচ্ছা, দাবি বলতে ইচ্ছা যে হয়তো যদি একটা রিসার্চেবল, এরকম রিসার্চেবল ওনার চার্জিং কোনো গাড়ি পাওয়া যায়। যাই হোক, আমি আমার জানা নাই, ওনাদের খুব শখ, যে শখ বলতে এটা হলে পরে ওনাদের ভালো হয়, হয়তো বা সরকার চব্বিশগুলো বাড়িতে থাকে, হয়তো একটু বের হয়ে এই এলাকাতে ঘুরলো, খেলা লাগলো না আর কি চার্জিং, এই জিনিসটা আর কি ওনাদের ইচ্ছা।
তো অবশ্যই এখন আমরা নাকি একটা বিকাশ নম্বর ওই ফোন নম্বর থাকতে আপনি নম্বরটা বলতে পারেন, আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। বিকাশ নগর 01791 23 67 01791 23 67, এটা বিকাশ নগর। আচ্ছা, এই নাম্বারটা সরাসরি আমরা আপনি মুক্ত করে শুনলেনি দর্শক, আবার আমরা এই নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো, আপনার ওনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কথা বলে যেটা হয় সেটা করবে নাকি। আর অবশ্যই আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যতটুকু সহযোগিতা করতে পারবেন অবশ্যই করবেন, তাদেরকে ভিডিওটা যদি আপনাদের কাছে যায় অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।